হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে আছে আমার সোনামণি মেহেজিন। আমরা সকাল সকাল মা মেয়ে একটু সুন্দর ওয়েদার এনজয় করার জন্য বের হয়েছি। ভালোই ঠান্ডা আছে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে ন্যাশনাল হলিডে থ্যাংকস গিভিং আমেরিকায়। আমাদের জন্য তেমন কিছু না হলেও আমাদের জন্য মজার বিষয় হচ্ছে আজকে মোটামুটি সবার অফ, তা না হলে সবাই কাজে থাকে। তো যেহেতু হলিডে, আর শুধুমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আর সবাই বাসায়, তো সেটা একটা অন্যরকম একটা ফিলিংস, ছুটি ছুটি আমেজ। তো সেজন্যই সকাল সকাল একটু বের হয়েছি, সুন্দর একটা ওয়েদার, সেটা এনজয় করতেছি। আর আজকে সারাদিন কি করতেছি, আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে, সো সব কিছু মিলিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সকাল সকাল মা মেয়ে একটু বাইরের ওয়েদারটা এনজয় করার পরে এখন বাসার ভিতরে চলে যাব। নাস্তা করা হয়নি এখনও, তো এখন নাস্তা করব। নাস্তা করার পর আর কী কী করছি, কখন কোথায় যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সঙ্গেই থাকবেন। এখানে আমার গাছে পাথর কুচি, এটাতে কিছু ফুল আসতেছে, ফুলগুলো অনেক সুন্দর। যদিও এখন ঠান্ডার জন্য গাছগুলোর একদমই যত্ন নেওয়া হচ্ছে না, তারপরও মাশাল্লাহ এখানে কলি এসেছে, সুন্দর ফুল ফুটবে আশা করি ইনশাল্লাহ। তো আমাদের আজকে সকালের নাস্তার আয়োজনে ছিল খিচুড়ি। অনেকদিন পর খিচুড়ি করেছে, দেখেই আমি মনে হচ্ছে। আমি আমার প্লেট নিয়ে নিয়েছি এখানে, আমার হাজব্যান্ডের প্লেটও এখানে অলরেডি রেডি। আর এখানে হচ্ছে বেবিকে খাওয়াচ্ছি, এই দেখুন, তাকে এখানে তার চেয়ারে বসানো হয়েছে খাওয়ানোর জন্য। আর তার সাথে যে কত ফাইট করে তাকে খাওয়াতে হয়, বেবিদেরকে খাওয়ানো যে কী কষ্টের। যদিও এভাবে ল্যাপটপ দেখিয়ে খাওয়াটা খুবই খারাপ, বাট এমন একটা সিচুয়েশন যে খাইই না, তো তারপরেও কত টাইম যে লাগায়, কত কষ্ট যে হয় খাওয়াতে, মানে এক থেকে দেড় ঘন্টা তো লেগেই যায়, একটা স্ট্রাগল বলা চলে খাওয়াতে গেলে। যারা মাদার আমি তারা নিশ্চয়ই এটার সাথে বুঝতে পারবে আমি কী বলতেছি। তো এখন সেখানে নাস্তার পর্ব চলতেছে, আল্লাহ জানে কতক্ষণে শেষ হবে নাস্তার পর্ব। দেখুন তার তাল বাহানা, দেখুন অবস্থা, দেখুন সেই দিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, ইভেন সামনে ল্যাপটপ দিয়েও কোনো লাভ হচ্ছে না। তাকে খাওয়াতে অনেক সময় লাগবে, সেজন্য আমি আমার খাওয়াটা নিয়ে নিয়েছি। আমি এখন একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হচ্ছে। সাথে এখানে শসা নিয়েছি, ডিম নিয়েছি, আর আমার একটু ফেভারিট আচার নিয়েছি, রসুনের আচার, খুবই ভালো লাগছে খেতে। দেখুন তার এখন লোকেশন চেঞ্জ করা হয়েছে, বসানো থেকে তাকে দাঁড়ানো হয়েছে, এখন তার আন্টি তাকে খাওয়ানোর ট্রাই করতেছে। তো এরকমভাবে তাকে লোকেশন চেঞ্জ করে করে, এরকম ল্যাপটপ সামনে দিয়ে এটা সেটা অনেক কিছু করে, অনেক টাইম নিয়ে তাকে খাওয়াতে হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেম থিং। অবশেষে বেবিকে খাওয়ানো শেষ, এখন আমার বোন এখানে, দেখুন আমার বোনের সামনে এখানে গোপাল বার, সেও গোপাল বার দেখে দেখে খায়। ছোটদেরকে আর কি বলবে, বড়রাও সেম। এখানে আমার হাজব্যান্ড, সে তার কাজের ড্রেস অলরেডি পরে নিয়েছে, সে কাজে চলে যাবে, সে তার নাস্তা করে নিচ্ছে। আর দেখুন উনি কী করতেছে, দেখুন সারা ঘর বাড়ি এরকম হাঁটে ঘাটে, তারপর আর আমরা এখানে আছি, আমরা আমাদের খাওয়াটা খেয়ে নিচ্ছি। নাস্তা শেষ করে এখন দুপুর হয়ে গিয়েছে, এখন দুপুরের বেবিকে খাইয়ে দিয়েছি, বেবির লাঞ্চ করানো শেষ, এখন সে তার খেলনা বাটি নিয়ে এখানে খেলা করছে। খেলা করছে মানে ম্যাচ করছে, বেবিদের খেলা করাই মানে ম্যাচ করা। তো এখানে সে এখন এগুলো নিয়ে একটু খেলাধুলা করতেছে, তো সেটা একটু ক্যাপচার করলাম। তার ঘুমানোর আগে সে এখন একটু খেলা করবে, সে এখন ঘুমাবে না, তো এখন একটু সে খেলার মুহূর্তটাই আমি এখানে, দেখুন সব ফেলে দিয়েছে।
বেবিকে খাওয়ানো শেষ, বেবির খেলাধুলা চলতেছে। এখন আমি দুপুরে লাঞ্চটা করে দেবো, করে নেওয়ার পর বেবিকে ঘুম পাড়াবো। তারপরে আমাদের যে গেট টুগেদারটা আছে আজকে, যেহেতু সবারই মোটামুটি অফ, যেহেতু এখানে সবাই কাজ করে, তো সেই জন্যই আমাদের একটু ফ্যামিলি গেট টুগেদার আছে। নট বিকজ ইটস থ্যাংকস গিভিং অর হলিডে, জাস্ট বিকজ ইট জাস্ট এভরিবডি ইজ অফ, তো সেই জন্য আজকে একটু সামান্য ফ্যামিলি গেট টুগেদার আছে। তো সেটার জন্যই যাবো আজকে একটা বাসায়, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই। কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কিভাবে কাটালাম আমাদের থ্যাংকস গিভিং বা হলিডে, আমাদের হলিডে। তো এখন খেয়ে দিয়ে নিব, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে তারপরে রেডি হব, তারপরে যাব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো ভিডিওটির সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখন দুপুর 3টা আসতেছে আর আমি আমার প্রিন্সেসকে ঘুম পাড়াই দিছি, এখন সে ঘুমাচ্ছে। আর এখনই আমার সুবর্ণ সুযোগ সব কিছু রেডি করার, তো আমি আজকের আউটফিট রেডি করতেছি এখন কী কী পরবো। তো এই হচ্ছে আমার আউটফিট, আমি আজকে এই ড্রেসটা পরবো, সাথে সব জুয়েলারিও নিয়েছি, সব কিছু রেডি। সো রেডি হতে যাচ্ছি এখন, রেডি হওয়ার পর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো। সো ফাইনালি হিয়ার আই এম রেডি। এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, যাওয়ার জন্য রেডি। আর এই যে আমরা চলে আসলাম, আসার ভিডিওটা রেকর্ড করতে পারি নাই, কারণ যেহেতু ড্রাইভ করতেছিলাম তো সেহেতু রেকর্ড না করাটাই বেটার মনে করছি, এই জন্য আর রেকর্ড করা হয় নাই। তো এখন বাসার সামনে চলে এসেছি, বাসার ভিতরে যাচ্ছি। এখানে আমরা He's trying to drag. No, he's trying to drag me and he's getting through CPS. তো আমরা এখন আমাদের নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তার জন্য এখানে আছে পাস্তা আর সাথে আছে আমাদের স্প্রিং রোল, অনেক মজার স্প্রিং রোল সাথে সসটা দিয়ে খেয়েছি। মা, আম্মু কি খাও, পাস্তা খাও মা। এখানে সুন্দর করে ব্রেড স্লাইস করে নেওয়া হচ্ছে। আজকে আমরা চিকেনের সাথে, তারকে চিকেনের সাথে ব্রেড খাবো, তো এখানে সেটাই স্লাইস করা হচ্ছে কত সুন্দর করে দেখুন। এখানে প্যানে দিয়ে দিয়েছে, তার উপরে এখন বাটারিং করা হচ্ছে তাদেরকে। বাটারিং করে ওয়ার্মারে দিয়ে দেওয়া হবে, তারপরে এটা সুন্দর গরম গরম নরম নরম খেতে খুবই মজাদার হয়ে থাকবে। আম্মু দুষ্ট করতেছি কেন আমরা তো, আম্মু আম্মু কি করছো, না নিবার পানি খাবে না আম্মু দুষ্টু, এটা কার ব্যাগ, এটা কার ব্যাগ, ও মা এটা কার ব্যাগ, নানু দিবে মায়ের, এখন আসি। ছি 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 মেহেজিন কি করছে, মেহেজিন বাবু টুকু, এটা কার ব্যাগ মা, মা টুকু টুকু, উই উই দুষ্ট বেবি বাই। এই হচ্ছে আমাদের তার্কি, দুইটা তার্কি করা হয়েছে, একটা ফুল এরকম গোটা করা হয়েছে আর আরেকটা ভেঙে ভেঙে করা হয়েছে। তো যেটা ফুল করা হয়েছে এখন সেটাকে কাটা হচ্ছে, যেহেতু এত বড় তার্কি তো আর খাওয়া সম্ভব না, কেটে কেটেই খেতে হবে। আর এটার সাথে আছে গ্রেভি, এটার উপর দিয়ে গ্রেভি দিয়ে তার্কিটা খেতে হবে, যাতে করে আপনার চিকেনটা যাতে ড্রাই না লাগে। তো এখানে কেটে নেওয়া হচ্ছে এখন তার্কিটাকে, এখন টেস্ট করে দেখা হবে কেমন হয়েছে।
দেখতে এমন মনে হলেও কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আর এখানে আছে বাকি সব আইটেম, এখানে ওই যে আরও যে তার্কিটা ছোট করে কাটা হয়েছে, এখানে আছে বিন, বিফ, নান, তারপর এখানে আছে একটা ইয়ালো রাইস, সাথে এখানে একটা সালাদ, প্রোটিন সালাদ, আর একটা নর্মাল সালাদ, আর এখানে ওই যে দেখেছিলেন সেই বানটা এখানে সেটা আছে। খুবই ইয়ামি ইয়ামি মজাদার মজাদার সব খাওয়ার ছিল। সো ইট ওয়াজ এ গ্রেট ইভিনিং উইথ দ্য লটস অফ ইয়ামি ফুড। এখন সবাই খাওয়া নিয়ে নিচ্ছে, সবার প্লেট দেখুন মজার মজার ইয়ামি ইয়ামি খাওয়া নিয়ে এখন সবাই বসে যাবে। আমরাও আমাদের প্লেট নিয়ে নিচ্ছি, প্লেট পেয়ে গেলাম। এখানে আমার বোন তার প্লেটটা নিচ্ছে, দেখুন সে কি কি নেয়। আমি এটা বলার কারণ হচ্ছে আমার বোন খুবই খাবার প্রেমী, সে খুবই খাবার খেতে পছন্দ করে। আমি আবার এতটা অত বেশি আমি খাবার প্রেমী না, আমি খুব সাজুগুজু প্রেমী, এটা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা খুবই জানেন। আমি কোথাও গেলে ছবি ক্লিক করতে বেশি পছন্দ করি বা খুবই ফটো সেশন করতে, আর আমার বোন খেতে খুব পছন্দ করে, তো এটা নিয়ে আমরা সবসময় হাসাহাসি করি। তো এখন তার প্লেটটা দেখুন সে কী কী নিচ্ছে। এই হচ্ছে তার ফাইনাল প্লেট, দেখুন। তো এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে আমার বোনের প্লেট। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আছে ডিজার্ট, রসগোল্লা, একটা কাস্টার্ড, আর একটা কাস্টার্ড, দুই ধরনের কাস্টার্ড, তারপর একটা পাই। এই পাইটা আমার মামির খুব ফেভারিট, টুনি এটা এনেছেন, সুইট 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 মামির মতো। তো এখানে আছে আমাদের সব কাস্টার্ড। এখন সবাই খাওয়া দাওয়া শেষে এখন কাস্টার্ড খাচ্ছে, কেউ গল্প করছে জায়গায় জায়গায় যে যার মতো। এখানে আমার মেয়ে, সে খেলা করছে, আর এটা হচ্ছে আমার কাস্টার্ডের প্লেট, দেখুন এত মজা হয়েছে কাস্টার্ডটা, আমি এতগুলো কাস্টার্ড নিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, এখন বাসা যাওয়ার পালা। তো দেখুন আমাদের ব্যাগ, এত খেয়েছি আবার নিয়েও নিয়েছি, এত মজার ইয়ামি ইয়ামি খাওয়া ছিল, আর বাসায় যারা ছিল তাদের জন্য খাওয়াটা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাসাটার সামনের পার্ট, দেখুন কত সুন্দর করে সাজানো, যেহেতু এখন রাতের বেলা দেখা যাচ্ছে না, বাট ইট ওয়াজ নাইস। এখন আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে যাচ্ছে আমার মা আর আমার মেয়ে, এখন নিড়ে ফেরার পালা। তো এখন বাসায় চলে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করতেছি যে এখন যেহেতু ক্রিসমাস টাইম, আমেরিকায় সবাই খুব সুন্দর করে সাজায়, কমিউনিটির সামনে অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা একটু ক্যাপচার করার জন্য আমি আমার ফোনটা অন করলাম, হুইচ ইজ রং, বাট এনিওয়ে আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, আল্লাহ হাফেজ।